এক ওষুধেই সারবে ক্যান্সার, টিউমার থেকে নিমিষে মিলবে মুক্তি। কি নাম সেই ওষুধের, কি বলছেন বিশেষজ্ঞরা? কর্কট রোগের চিকিৎসায় নয়া মোড়, শুনুন ক্যান্সারের চিকিৎসার নতুন দিশার কথা। চিকিৎসা বিজ্ঞান আজ এগিয়েছে অনেক দূর, সামনে এসেছে বহু প্রযুক্তি যা চিকিৎসার চরম সাফল্য দিচ্ছে। তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি রোগের ক্ষেত্রে মানব সভ্যতা এখনও সমস্যা সমাধানের দিশা খুঁজে চলেছে। এমনই একটি রোগ ক্যান্সার, এই শব্দটি যেন মুহূর্তে শেষ করে দেয় মানুষের জীবন, পায়ের নিচের মাটি সরে যায়। এই মারণ রোগের হাত থেকে মানুষের জীবন বাঁচাতে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। অবশেষে দেখা দিল আশার আলো, এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যা ক্যান্সার নির্মূলে সক্ষম। এই আবিষ্কারে উত্তাল চিকিৎসা মহল। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই পরীক্ষা নিরীক্ষা? 18 জন রোগীর ওপর পরীক্ষামূলক একটি ওষুধের ট্রায়াল চালানো হয়েছে। জানা গিয়েছে মলদ্বারে ক্যান্সারে আক্রান্ত ওই 18 জনের মধ্যে কেউ না কেউ কখনো কখনো কেমোথেরাপি অথবা কোনো রেডিয়েশন থেরাপির মধ্য দিয়ে গিয়েছেন। কারো কারো আবার অস্ত্রোপচারও হয়েছে, যদিও এর ফলে খুব একটা লাভের লাভ কিছুই হয়নি। তাদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনে দেখা দিয়েছে একাধিক সমস্যা। কেউ মূত্রনালীর সমস্যায় ভুগতে শুরু করেন, কেউ আবার হারিয়ে ফেলেন যৌন ক্ষমতা। কিন্তু একটা বিশেষ ওষুধ প্রয়োগ করতে সেই পরীক্ষার অসাধারণ সাফল্য এসেছে। 6 মাস গবেষণার পর মলদ্বারে ক্যান্সার আক্রান্ত রোগীদের দেহ থেকে চিরতরে বিদায় নিয়েছে মারণ রোগ। এই ওষুধের নাম ডস্টারলিম্যাব। এমন অভাবনীয় সাফল্য আসার পর অবশ্য নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোগান ক্যাটারিং ক্যান্সার সেন্টারের ডক্টর লুইস এ দিয়া যে জানাচ্ছেন, এই প্রথম ক্যান্সারের চিকিৎসার ইতিহাসে এমন ঘটনা ঘটল। যদিও চিকিৎসকরা অবশ্যই এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগকে চিকিৎসার একটি সাধারণ ধাপের বেশি ভাবেননি, এমনকি রোগীরাও খুব বেশি সুস্থ হয়ে ওঠার কথা কল্পনাও করেননি, কিন্তু তারা চমকে যান রাতারাতি ক্যান্সার থেকে মুক্তি পেয়ে। স্বাভাবিকভাবে এমন একটি সাফল্যে উত্তেজিত চিকিৎসকেরা, চিকিৎসা বিশ্বে সাড়া পড়ে গিয়েছে এই গবেষণায়। চিকিৎসকরা জানাচ্ছেন এই রোগীদের ওপরে ওষুধ প্রয়োগ করার ফলে কোনো জটিলতা কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাভাবিকভাবে আশা জাগছে আগামী দিনে আরও বড় ট্রায়ালের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ওষুধটির সাফল্যের হার কী দাঁড়ায় নিঃসন্দেহে সেদিকেই তাকিয়ে থাকবেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।